কেমন রয়েছি সবাই? আশা করি সবাই ভালো রয়েছি। যে যেখানে যেমনই থাকি না কেন, সবাই সুস্থ থাকি, সুন্দর থাকি এই কামনায় আজকে আমরা উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের একটি টপিক উপস্থাপন করব। সেটি হচ্ছে রক্ততঞ্চন বা রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া বা ব্লাড কোয়াগুলেশন প্রসেস, ব্লাড ক্লটিং প্রসেস, কীভাবে রক্ত জমাট বাঁধে। কোনো ক্ষতস্থান থেকে একটা জটিল জৈব রাসায়নিক প্রক্রিয়ায় রক্ত থকথকে পিণ্ডে পরিণত হওয়ার যে প্রক্রিয়া তাকে আসলে রক্ততঞ্চন বলে। কোনো ক্ষতস্থান থেকে যে জটিল জৈব রাসায়নিক প্রক্রিয়ায় রক্ত থকথকে পিণ্ডে পরিণত হয়ে রক্তপাত বন্ধ করতে সহায়তা করে সেই জটিল জৈব রাসায়নিক প্রক্রিয়াকে রক্ততঞ্চন বলা হয় বা ব্লাড কোয়াগুলেশন বলা হয়। এইটা 13টি ফ্যাক্টরের মাধ্যমে সংগঠিত হয়ে থাকে। 13টি ফ্যাক্টর ধারাবাহিকভাবে একটির পর একটি কাজ করে থাকে, অর্থাৎ প্রথমটি কাজ করলে দ্বিতীয় ফ্যাক্টরটি কাজ করে, দ্বিতীয় ফ্যাক্টর কাজ করলে তৃতীয় ফ্যাক্টর কাজ করে, তৃতীয় ফ্যাক্টর কাজ করলে চতুর্থ ফ্যাক্টর কাজ করে। এই যে ধারাবাহিকভাবে একটির পর একটি ফ্যাক্টর কাজ করে রক্ততঞ্চন প্রক্রিয়াটি সংগঠিত করে, এই কারণে এই ধরনের রক্ততঞ্চন পদ্ধতিকে জলপ্রপাতের সঙ্গে তুলনা করা হয় বা ইংরেজিতে বলা হয় ব্লাড কোয়াগুলেশন থিওরি অফ ক্যাসকেড, অর্থাৎ জল, অর্থাৎ রক্ততঞ্চনের জলপ্রপাত তত্ত্ব। তো এই পদ্ধতিতে প্রধানত চারটা ফ্যাক্টর বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি হচ্ছে ফাইব্রিনোজেন, একটি প্রথ্রম্বিন, থ্রম্বিন এবং ক্যালসিয়াম আয়ন। কী কী বললাম? চারটে ফ্যাক্টর, 13টির মধ্যে চারটি ফ্যাক্টর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আর 6 নম্বর ফ্যাক্টর সম্পর্কে এখনও খুব বেশি জানা সম্ভব হয় নাই। চারটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর কী বললাম? ফাইব্রিনোজেন, প্রথ্রম্বিন, থ্রম্বিন এবং ক্যালসিয়াম আয়ন। তো কীভাবে রক্ত জমাট বাঁধে? কোনো স্থানে কেটে গেলে বা ক্ষত হলে যে রক্ত বেরোতে শুরু হয়, রক্ত কিন্তু রক্তনালীর ভিতরে ছিল, তখন কিন্তু রক্ত জমাট বাঁধে না। কেন বাঁধে না? কারণ হচ্ছে হেপারিন নামক একটা রাসায়নিক পদার্থ নিঃসৃত হয় ইওসিনোফিল থেকে এবং বেসোফিল থেকে। ওই হেপারিন নামক পদার্থটি রক্তনালীর ভিতরে রক্ত জমাট বাঁধতে দেয় না, কিন্তু যখন কোথাও কেটে যায় তখন হেপারিন বাতাসের সংস্পর্শে এসে নিষ্ক্রিয় হয়ে যায়। তারপরে কি হয় যে রক্ত জমাট বাঁধানোর জন্য যে অণুচক্রিকা ভূমিকা পালন করে বা থ্রম্বোসাইট ভূমিকা পালন করে, সেই থ্রম্বোসাইটটিও রক্ত যখন বাতাসের সংস্পর্শে আসে তখন থ্রম্বোসাইটটা বিশ্লিষ্ট হয়ে যায়, ভেঙে যায়, যে থ্রম্বোপ্লাস্টিন নামক এনজাইম তৈরি করে। এই থ্রম্বোপ্লাস্টিন নামক এনজাইম আবার কী করে? থ্রম্বিন, হ্যাঁ, থ্রম্বোপ্লাস্টিন নামক যে এনজাইম, এটা নিষ্ক্রিয় প্রথ্রম্বিনকে সক্রিয় থ্রম্বিনে রূপান্তরিত করে, নিষ্ক্রিয় প্রথ্রম্বিনকে সক্রিয় থ্রম্বিনে রূপান্তরিত করে। তারপরে কী হয়, সেই সক্রিয় থ্রম্বিন আবার রক্তরসের মধ্যে যে ফাইব্রিনোজেন রয়েছে, যেটা 1 নম্বর ফ্যাক্টর বলেছি, সেই ফাইব্রিনোজেনকে ফাইব্রিন মনোমার নামক কতগুলো সূক্ষ্ম তন্তু বা সুতার মতো গঠন তৈরি করে, ফাইব্রিন মনোমার। পরবর্তীতে এই ফাইব্রিন মনোমারগুলো আবার পরে একত্রিত হয়ে ফাইব্রিন পলিমারের জালক তৈরি করে, এই যে ফাইব্রিন পলিমারের একটা জালক তৈরি করে, জালক তৈরি করেছে, এখানে দেখানো হয়েছে ফাইব্রিন পলিমারের জালক তৈরি করে। সেই জালকের যে জালের যে পাশগুলো রয়েছে তার ভিতরে প্রথমে, যেহেতু শ্বেতরক্ত কণিকা সবচাইতে বড় কণিকা, কাজেই শ্বেতরক্ত কণিকাগুলো আগে আটকে যায়, তারপরে লোহিত রক্ত কণিকা এবং অন্যান্য যে রক্তের উপাদানগুলো রয়েছে সবই ধীরে ধীরে রক্তের সবই ধীরে ধীরে এই যে হিমোস্ট্যাটিক প্লাগ বা যে রক্ত যে তন্তু মনোমার পলিমার মিলে যে জালিকার সৃষ্টি করেছিল ফাইব্রিনোজেন মনোমার ফাইব্রিন পলিমার মিলে, সেই জালিকার মধ্যে আটকে যায়, গিয়ে দেখা যায় রক্ত থকথকে পিণ্ডে পরিণত হয়ে যায়, আর তখন এই পদ্ধতিকে আমরা বলে থাকি রক্ততঞ্চন বা রক্ত জমাট বাঁধা। আরেকবার আমরা একটু সংক্ষেপে বলি যে কোথাও কেটে গেলে যে হেপারিন সেটা নিষ্ক্রিয় হয়ে যায়, আবার
থ্রম্বোসাইট বা প্লেটলেট বা অণুচক্রিকা এইটা বাতাসের সংস্পর্শে এসে বিশ্লিষ্ট হয়ে যায়, যে থ্রম্বোসাইট থেকে থ্রম্বোপ্লাস্টিন নামক এনজাইম নিঃসৃত হয়। সেই থ্রম্বোপ্লাস্টিনটা এবার কী করে, প্রথ্রম্বিন নামক একটি উপাদান রয়েছে, সেই প্রথ্রম্বিনকে থ্রম্বিনে রূপান্তরিত করে। এই থ্রম্বিনে বা রক্তরসের মধ্যে যে ফাইব্রিনোজেন রয়েছে, সেই ফাইব্রিনোজেনকে ফাইব্রিন মনোমারে পরিণত করে। এই যে ফাইব্রিন মনোমার, মানে একক তন্তুর মতো গঠন তৈরি করে ফাইব্রিন মনোমার। পরবর্তীতে অনেক ফাইব্রিন মনোমার মিলে ফাইব্রিন পলিমারের জালক তৈরি করে। পরবর্তীতে এই ফাইব্রিন জালকের ভিতরে প্রথমে শ্বেতরক্তকণিকাগুলো আটকে যায়, তারপরে সেখানে লোহিত রক্তকণিকা, অন্যান্য রক্তের উপাদানগুলো আটকা পড়ে যায় এই জালিকাতে। ফলে দেখা যায় যে রক্ত থকথকে পিণ্ডের মতো পদার্থে পরিণত হয়, যাকে আমরা রক্ত তঞ্চল বলে থাকি। আর বললাম যে এই প্রক্রিয়াটি প্রধানত 13টি ফ্যাক্টর এর মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে, যেখানে 4টি ফ্যাক্টর খুব গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে ফাইব্রিনোজেন, 2 নম্বর প্রথ্রম্বিন, 3 নম্বর থ্রম্বিন এবং ক্যালসিয়াম আয়ন। আর এই ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে কিন্তু আসলে প্রথ্রম্বিনটা সক্রিয় থ্রম্বিনে রূপান্তরিত হয়ে থাকে। ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে যে নিষ্ক্রিয় প্রথ্রম্বিন, এটা সক্রিয় থ্রম্বিনে রূপান্তরিত হয়ে থাকে। এটা একটা ফ্লোচার্টের মতো দেওয়া রয়েছে, সেই ফ্লোচার্ট দেখে খুব ইজিভাবে কীভাবে রক্ত তঞ্চন হয় সেটি আমরা বলতে পারবো। ফ্লোচার্টটি সব বইতেই দেওয়া রয়েছে। তো ঠিক আছে, রক্ত তঞ্চন কাকে বলে, রক্ত তঞ্চনের পদ্ধতি আলোচনা করো, এটা খুব ইম্পর্ট্যান্ট। তোমরা সুন্দর করে প্রস্তুতি নাও, তোমাদের সফলতা আসুক। ধন্যবাদ সবাইকে।